हेलो व्यूअर्स अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। आज के आमी आपनादेर सामने नतून आईटी गाड़ी रिव्यू निये आसछि। गाड़ीटर नाम टयोटा विट्स। गाड़ीटर मडल 2010, रेजिस्ट्रेशन 2016। गाड़ीटर अल अपशन अटो। गाड़ीटर सिसि 1000। गाड़ीते कोथा बिंदु परिमाण चेंज करा हयनि, जा किछु आछे सबई अरिजिनाल, कोनो जायगाय कोनो टाच आपो करा हयनि। आसुन सम्पूर्ण रिव्यूटी आमरा देखि, आशा करि भालो लागबे। गाड़ीटी अक्टेन डेन, हाँ अक्टेन डेन, सीएनजी करा नहीं, ओरिजिनली एटा अक्टेन डेन। कोनो जगह बिंदु परिमाण टच अप करा हुई नहीं। जार पार्सोनल गाड़ीटा छिलो, जे मालिकेर गाड़ीटा छिलो, तो अनेक शौखिन भावे गाड़ीटा चालाइछे। टयोटा विट्स 2010 मॉडल, रेजिस्ट्रेशन 2016। ओरिजिनल हेडलाइट, ओरिजिनल कलर। देखते पाच्छेन राउंड, कोनो एक्सीडेंट हिस्ट्री तो दूर कथा, गाड़ी कोनो जगह कोनो टच अप करा हुई नहीं। अनेक फ्रेश, माशाल्लाह अनेक फ्रेश। तो टायर टा देखें, ख्याल करें, एकदम फ्रेश आछे, आपनादेर चेंज करा लागबे ना। ओरिजिनल ग्लास, सामने ग्लासटा गाड़ीटी अल पेपर्स 2022 पर्यंत अपडेट करा। सबे झुड़ीटा देखें ভালো করে। আবারও বলে দিচ্ছি, গাড়িটি যাচ্ছিল খুব শৌখিনভাবে গাড়িটা চালাইছে। অরিজিনাল জাপানি স্টিকার। কোনো পলি লাগানো নেই গ্লাসে, এটা কিন্তু অরিজিনালি ব্ল্যাক কালার। সবাই খেয়াল করেন, রাউন্ডটা দেখেন ভালো করে। বলতে গেলে ভাই গাড়িটা একদম টোটালি ফ্রেশ। হ্যাঁ, পিছনে টায়ারটা দেখেন, জাস্ট আমার দেখা মতে মনে হয় এই একটা আমি দেখলাম, স্ক্র্যাচ, স্ক্র্যাচেসটা এখানে একটা আছে। অরিজিনাল ব্যাকলাইট, সাইড লাইট, অরিজিনাল ব্যাক গ্লাস, এটাও অরিজিনাল ইউভি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আমরা ব্যাক ডেলাটা দেখি।
এটা কি সিস্টেম বাট এটা হচ্ছে পুশ দিয়ে আপনি খুলতে পারবেন গাড়ি যদি আনলক করা থাকে। কিছু না, এটা জাস্ট ময়লা। আসুন ভিতরে সেটটা দেখি। স্পেয়ার টায়ার, অরিজিনাল পেস্টিং, অরিজিনাল পেস্টিং, এটা ইউভে ইঞ্জিন সাইড পর্যন্ত চলে গেছে। এটা নামায় দিতে পারবেন চাইলে, ঠিক আছে। অরিজিনাল ব্যাকলাইট, সাইড লাইট, রাউন্ডটা দেখেন। টায়ারটা অনেক ফ্রেশ, জুইটা দেখেন ভালো করে। আমি ভিডিওতে বারবার বলি যে যেটা হচ্ছে টাচ আপ করা থাকে ওটা আমি বলে নিই যে ভাইয়া এটা টাচ আপ করা, আর যেটা টাচ আপ করা হয় না, টাচ আপ করা নেই একদম ফ্রেশ কন্ডিশন, সেটাও বলে নিই যে ভাই এটা কোনো টাচ আপ করা নেই, আপনাদেরকেও করা লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন রিভিউতে। আসুন ইন্টেরিয়রটা দেখি। অরিজিনাল এসআরএস এয়ারব্যাগ, এটা কোনো মনিটর নেই, এটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, গাড়ির সাথে অরিজিনাল, কোনো চেঞ্জ করা হয়নি। আর সবার থেকে বড় কথা, এই মডেলগুলোতে অনেক সময় পুশ স্টার্ট হয়, কিন্তু এটাতে পুশ না, এটা হচ্ছে কি স্টার্ট। আসুন গাড়িটি স্টার্ট করে দেখাই আপনাদেরকে। এসিটা অনেক ঠান্ডা হয়, 1000 সিসি হিসেবে এসিটা মোটামুটি অনেক ভালো ঠান্ডা দেয়। অনেকগুলো অপশন আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা
ড্যাশবোর্ডের অংশ। গাড়ি পেপার্স, স্মার্ট কার্ড, ভাই সিটটা দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন, দেখেন একদম নতুন, দেখতে একদম নিউ কন্ডিশন। সবাই খেয়াল করেন, সেটা দেখা যাক। আচ্ছা এই রাউন্ডটা দেখেনি আরেকবার, টায়ারটা দেখেন, অরিজিনাল পেস্টিং, আসুন এবার কিছু কথা বলা যাক গাড়িটির পেপার সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ রিভিউটি দেখেছেন, গাড়িটি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কি কন্ডিশনে আছে। আর গাড়িটির পেপার্স 2022 সাল পর্যন্ত, সব পেপার্স 2022 সাল পর্যন্ত আপডেট করা, পেপার্স নিয়ে কোনো টেনশন নেই। আর গাড়িটির আস্কিং প্রাইস 8,70,000, গাড়িটির আস্কিং প্রাইস 8,70,000। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।